তো আজকের প্রশ্নটি শুরু করা যাক। আজকের প্রশ্নটি হলো, অপটেটিভ কাকে বলে? তো এর আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো আজকের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্লাসে যে ক্লাসের সময় যেটি লেখা দিয়েছিল ওইটাই। তো লেখাটা খুব ভালো হয়নি, লেখাটা ভালোভাবে দেখে নেবেন। তো আমি বুঝিয়ে দিচ্ছি। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করবে, তাই একটি করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো উত্তর, যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ সূচক কোনো কিছু প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো আমি বোঝার জন্য আপনাদের এখানে দেখেন অপটেটিভ সেন্টেন্স এখানে দিয়ে নেবেন। এই যে দেখেন এখানে সেন্টেন্স, আমি সেন্টেন্সটা দিয়েছিলাম না, শুধু অপটেটিভটা লিখে দিয়েছিলাম তো তাড়াতাড়ি লেখার জন্য ক্লাসে। তো সেন্টেন্সটাই এমনিতেই আপনাদের চলে আসবে, তো আপনারা দিয়ে দিবেন সেন্টেন্সটা, আপনারা দিয়ে নেবেন। তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক। যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ সূচক কোনো কিছু প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো এটাই ছিল অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। তো উত্তরটি আপনারা খাতায় লিখে নিতে পারেন এখান থেকে দেখে, তো ভালোভাবে লিখে নেবেন। তো লেখাটি একদম ভালো হয়নি, ক্লাসে তাড়াতাড়ি লিখছি তো তার জন্য ভালো হয়নি। তো এখন অপটেটিভ শুধু দিয়ে দিয়েছি সংক্ষেপে লেখার জন্য, সেন্টেন্সটা তো অপটেটিভ সেন্টেন্সই এটা, তার জন্য দিয়েছিলাম না। তো আপনাদের জন্য দিয়ে দিয়েছি অপটেটিভ সেন্টেন্সটা সংক্ষেপে লিখেছি, এখানে দিয়ে দেবেন সেন্টেন্স, আর এই যে এখানেও সংক্ষেপে দিয়ে দিয়েছি এখানেও দিয়ে নেবেন। তো এটাই ছিল অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। তো আবার দেখে নেওয়া যাক অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ সূচক কোনো কিছু প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো এটাই অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, এটাই, এটা দিয়ে দিলেই হবে। তো একটা অপটেটিভ সেন্টেন্স আর অনেকটি সংজ্ঞা আছে, তো এক একটি এক একভাবে একটি একটি সংজ্ঞা দিয়ে দিলেই হবে। এটি আর অন্য বিভিন্নভাবে আছে, তো আপনারা এটিও দিতে পারেন বা অন্য জায়গা থেকে দিলেও হবে, তো এটি দিতে হবে এমন কোনো কথা না। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এবং যদি আপনার কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে বলতে পারেন, তো সমস্যা সমাধানের চেষ্টা করব যদি পারি তো, বা কোথাও দিয়ে দিয়ে দিতে পারি গাইড থেকে বা কোথাও থেকে। তো আপনি যদি নবম দশম শ্রেণীর অনুশীলনী টিক চিহ্নের উত্তর যে কোনো বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো এই চ্যানেলে আপলোড করছি, যদি অনুশীলনের প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অনুশীলনী তো যা লেখা আছে হুবহু তাই লিখে লেখার পর এই সাম হাসান লিখে সার্চ করবেন, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো চলে যাবে। অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখা দিচ্ছে, একদম নির্ভুল উত্তর, চাইলে দেখে আসতে পারেন। তো আপনি যদি টিকটক করো লাইক ভিউ শেয়ার এগুলো নিতে চান তাহলে এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, পিন করা আছে, চ্যানেলে গেলেই দেখবেন, তো চাইলে দেখে আসতে পারেন। ইউটিউবে ফটো ভিউ নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, ভিডিও থেকে লাইক করে দেবেন।